বিকশিত হয়েছে। আসলে গুরু কারা, কে ভগবান, কে হরি, কে নারায়ণ, বলতে বলা হয় অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি। অন্য দুঃখে ন যো দুঃখী, যিনি অন্যের দুঃখে দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, যিনি অন্যের আনন্দে আনন্দিত, স এব জগতাম ঈশ তিনি জগতের ঈশ্বর, নর রূপ ধরো হরি তিনি নররূপ ধারী হরি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। কেন না আমাদের দুঃখে দুঃখী হয়ে আমাদের সুখে সুখী হয়ে তিনি ধরাধামে এসেছেন। কেন না বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ছড়িল। চিরক্রন্দন ময়ী গঙ্গে কুলুকুল কলকল প্রবাহিত আঁখি জল দেব মানবের এক সঙ্গে। বলছে পৃথিবী দুঃখে কাতর হয়ে গিয়েছে, ভগবানের আসন টলে গিয়েছে, বৈকুণ্ঠে তিনি আর থাকতে পারছেন না। সেটা হচ্ছে বিশ্বের ক্রন্দ বিচলিত নারায়ণ আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হল না নাই শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ছড়িল। এই নবদ্বীপ আলো করে তিনি এসেছেন, এ যুগে কলি কলমশ সেটিকে বুঝাতে। ভগবান কখন আসেন আমরা আগে সেই গীতাতেই পাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান মধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রতি যুগে ধর্মের গ্লানি হলে অধর্মের প্রাদুর্ভাব ঘটলে জগতে আবার ধর্ম সংস্থাপনের জন্য দুষ্কৃতিদের নাশ করার জন্য সুকৃতকারীদের রক্ষার জন্য তিনি আসেন। যুগে যুগে অভয় বার্তা নিয়ে আসেন। কিরকম বলা হয়েছে ত্রেতা কালী রাম দ্বাপরে রসায়ন, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসছেন, এসে কি কথা বললেন, বললেন সকৃদেব প্রপন্নায় তব আহম স্মৃতি যাজতে অভয়ম সর্বভূতেভ্য দদামি এতত ব্রতম মম। সকৃদেব প্রপন্নায় তব আহম স্মৃতি যাজতে, কি ব্রত নিয়ে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন না, তিনি বলছেন একবার যদি কেউ আমার শরণ গ্রহণ করে সকৃদেব প্রপন্নায়, প্রপন্নায় মানে শরণ গ্রহণ করে বা আশ্রয় ভিক্ষা করে, সকৃদ মানে একবার, একবার মাত্র কেউ যদি আমার আশ্রয় চায় সকৃদেব প্রপন্নায় কি বলে, তব অহম হে রামচন্দ্র আমি তোমার আশ্রয় প্রার্থী, তোমার কৃপা প্রার্থী, এই বলে যদি কেউ আশ্রয় নেয় সকৃদেব প্রপন্নায় তব অহম অস্মীতি যাচতে অভয়ম সর্বভূতেভ্য দদামি এতত ব্রতম মম। আমি অভয় দান করব সেই শরণ গ্রহণকারীকে, এই ব্রত নিয়ে আমি এই যুগে এসেছি। এমনকি মহাপাপাচারী রাবণ সেও যদি এত দুষ্কৃতির পরেও এসে একবার বলে
হে রাম, আমি তোমার শরণাগত, আমি তাকেও অভয় দান করব, এই ব্রত নিয়ে আমি এই যুগে এসেছি। কত আশার কথা শোনাতে এসেছে। সকৃদেব প্রপন্নায় তব অহমস্মীতি যাচতে অভয়ম সর্বভূতেভ্য, সমস্ত প্রাণীকে আমি অভয় দেব। দদামি এতদ ব্রতম, রামচন্দ্র এসে এই অভয়বাণী শোনাল। পরবর্তীকালে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেও এই একই ধরনের অভয়বাণী শোনালেন। কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য, মাম একম শরণম ব্রজ, অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব কিছু ছেড়ে তুমি আমার শরণ গ্রহণ করো, তাহলে আমি তোমাকে অভয় দান করব, তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব, তুমি কোনো শোক করো না, দুঃখ করো না, এই বলে ভক্তদের তিনি আশ্বাস দিলেন। পরবর্তীকালে ভগবান বুদ্ধদেব এসে বললেন কি, আত্ম দীপ দীপ ভব, ভেতরে তুমি প্রদীপটাকে প্রজ্বলিত করো, তাহলেই হবে। সহজ করে দিয়েছেন, ভেতরে সেই সম্ভাবনা আছে, শুধু ভেতরের দীপটিকে প্রজ্বলিত করতে হবে। আপনারে দীপ করি জল দুর্গম সংসার পথে, অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। এখানে যেন সুর চলছে না, সেখানে যেন তাল ভঙ্গ হয়ে যাচ্ছে, সেই জায়গায় গুলোতে আমাদের সুর তাল দিয়ে আবার চলতে হবে। আমাদের যেন জীবনের ছন্দ পতন না হয়। ভগবান কেন আসেন? বলছেন, স্বধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন তে হরের দ্বেষিন মূঢ়া, ধর্মার্থম জন্ময়তে হরি। হরি যে আসেন কেন? আবার ধর্মের যাতে স্থাপনা হয়, অধর্মের যাতে বিনাশ হয়। শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণ করলেই বলছেন যে ভগবানকে ডাকা হয় না, নিজের নিজের যা করণীয় কর্তব্য আছে সেটা ঠিক ঠিক সম্পন্ন করার মধ্যেই সত্যিকারের ধর্ম। এমনকি ভগবান নিজের মুখে বলছেন, স্বধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন, নিজের ধর্ম কর্মে কর্তব্য কর্মে বিমুখ হয়ে যদি শুধু আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, বলছে স্বধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন তে হরের দ্বেষিন, তারা হরিকে বিদ্বেষ করছে। কেন? ধর্মার্থম জন্ময়তে হরি, ধর্ম স্থাপনার জন্য হরি আসেন। ধর্ম স্থাপনা কোনটা? যার দ্বারা ধারণ করা হয়, রক্ষা করা হয়। এই রক্ষা কর্ম রূপ, রক্ষা করা রূপ কর্মের সঙ্গে যা যুক্ত সেটা ধর্ম, যেটা ধ্বংস করে সেটা কখনো ধর্ম নয়। এই রক্ষা করার জন্যই যুগে যুগে ভগবান আসে। তা বুদ্ধদেব এলেন, পরবর্তীকালে এই যুগে ভগবান চৈতন্য মহাপ্রভু এলেন। কি বাণী, কিভাবে তিনি অভয় দিচ্ছেন? না, এত ভয় ভীতির কিছু নেই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, পরম নাস্তিয়েব 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 গতিরন্যথা। কলিকালে এই হরিনাম বিনা অন্য গতি নাই রে। হরিনাম করলে কি হয়? বলছে, নাম্নস্য যাবতি শক্তি পাপ নির্হরণে হরে, তাবৎ কর্তুম ন শক্নোতি পাতকম পাতকি জনা। নামের এত শক্তি, নাম্নস্য যাবতি শক্তি পাপ নির্হরণে হরে, পাপ হরণ করার এত শক্তি যে মহাপাতকীয় এত পাপ করতে পারে না, যেটা শুধু নামের গুণে সেই পাপ অপসারিত না হয়।
কি সুন্দর ভাবে নামস্য যাবতি শক্তি পাপ নিরহরণে হরে তাবৎ কর্তুম ন শক্নোতি পাতকম পাদকি জনা মহা পাতকীয় এত পাপ করতে পারে না যেটিকে কিনা এই নামের সে শুদ্ধতায় ধুইয়ে দিয়ে তাকে উদ্ধার করা সম্ভব। এই হচ্ছে নামের মহিমা। কিরকম নামের মহিমা বলতে আরো সুন্দর ভাবে বলছে গত্বা গত্বা নিবর্তন্তে চন্দ্র সূর্যাদয় গ্রহ অদ্যাপি ন নিবর্তন্তে দ্বাদশাক্ষর চিন্তকা গত্বা গত্বা নিবর্তন্তে চন্দ্র সূর্যাদয় গ্রহ। চন্দ্র সূর্য গ্রহ এরা কি করে দেখবে? আজকে উদিত হলো, আবার হচ্ছে খানিক পরে সে এই আকাশ মণ্ডল থেকে আবার তিনি তিরোহিত হয়ে গেলেন। কিন্তু বলছে যে দ্বাদশ অক্ষর যুক্ত ভগবানের নাম জপ করে, কি নাম? দ্বাদশ অক্ষর যুক্ত ওম নমো ভগবতে বাসুদেবায়, এখানে দ্বাদশ অক্ষর। এই নাম যদি কেউ জপ করে তাহলে তাকে আর ফিরে ফিরে সংসার চক্রের মধ্যে আসতে হয় না, অর্থাৎ তার মুক্তি হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য তার শিক্ষা সঙ্গে সুন্দর ভাবে বলেছে নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতা নিয়মিতা স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিত্রী শাম ইহাজনী নাম রাগ। যে নাম করলে আমার সব কিছু লাভ হয়ে যায়, আমার এমন দুর্ভাগ্য যে এই নামে আমার ক্ষতি হচ্ছে না, তা তিনি হরি নাম দ্বারে দ্বারে বিরাজছেন। সুন্দরভাবে বলে নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। তিনি সব নগরে কীর্তন করে বেড়াচ্ছেন, শুনতে চাইছে না আমাদের গান, আমাদের রুচি সেই ভগবানের নাম শুনতে চায় না, কিন্তু তিনি আমাদের কল্যাণের জন্য সেই নাম বিলিয়ে বেড়াচ্ছেন। আমাদের অবস্থাটা কেমন বলতে গিয়ে বলছে যে চারটে পশু মানুষের খুব প্রশংসা করছে, বলছে আপনারা আমাদের দাদা। সব মানুষের খুব আনন্দ হওয়ার কথা, আমাদের দাদা বলছে, আমাদের খুব সম্মান করছে। সত্যি কি সম্মান হচ্ছে না স্তুতি ছলে নিন্দা হচ্ছে? যখন পশু কাউকে দাদা বলে তার মানে কি তিনি হচ্ছেন আরো বড় পশু। পশু দাদা বলতে কি হয়, অর্থাৎ আমি তো পশু, আপনি আমার দাদা মানে আমার চাইতে অনেক বড় পশু, পশু ছাড়া কিছু নয়। কারা কারা সেই পশুগুলো? বলছে সবিদ বড়া পুষ্ট্র করই সংস্তুতে পুরুষ পশু না যত কর্ণ পথ পেত জাদু নাম গদাগ্রজ। গদাধারী কে? গদাধারী হচ্ছে বলরাম, তাই না? বলরাম যার অগ্রে জন্মগ্রহণ করেছেন, তার অগ্রে বলরাম জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের আগে। বলা হচ্ছে এই শ্রীকৃষ্ণের নাম যার কানে প্রবেশ করে না সেই পুরুষ রূপী পশুকে চারটে প্রাণী স্তুতি করছে, বলছে যে আপনারা আমাদের দাদা। কিরকম কারা সেই পশুগুলো? স মানে হচ্ছে শুনো, শুনো হচ্ছে কুকুর, কুকুর প্রশংসা করছে। প্রশংসা করছে কেন? আমরা কুকুর, আমরা কামড়া কামড়ি করি, কিন্তু আমরা বেশি কামড়া কামড়ি করি কি না মানুষ আপনারা বেশি কামড়া কামড়ি করছে? এরকম সবিত বড়া হচ্ছে কারা? বড়া হচ্ছে শুকর, বিষ্ঠা ভোজী শুকর, সে হচ্ছে
মানুষের স্তুতি করছে যে আপনার আমাদের দ্বারা, আমরা নোংরা ঘাটছি, আমরা বেশি নোংরা ঘাটছি না তোমরা বেশি নোংরা ঘাটছো মানুষেরা, ঠিক কিনা? আমরা অনেক বেশি নোংরামি করছি, সব বিধু বলা উষ্ট মানে উঠ, উঠ স্তুতি করছে, বলছে আমরা নির্বোধ, আমাদের বিচার বিবেচনা নেই, আমরা খাটা ঘাস খাচ্ছি আর মুখ দিয়ে দরদন্ত রক্ত বেরোচ্ছে তবু না খেয়ে পারছি না, বিচার নেই, আমরা প্রবৃত্তির দাস হয়ে চলছি। কিন্তু আমরা বেশি প্রবৃত্তির দাস হয়ে চলছি না, তোমরা এত সুন্দর বিচার বিবেক তোমাদের দিয়েছেন সেটাকে তোমরা কাজে লাগাচ্ছ না, তোমরা আমাদের চাইতে বেশি রক্তারক্তি করছো না। এই বলে উঠ মানুষকে স্তুতি করছে, আমরা যত না রক্তারক্তি করছি তোমরা তাদের চাইতে কত বেশি রক্তারক্তি করছো। তাহলে উষ্ট খরই মানে হচ্ছে গাধা, বলছে আমরা গাধা, আমরা বোঝা টোঝা বই আর চন্দন কাঠ এমনি সাধারণ কাঠ এসব বুঝতে পারিনি আমাদের এত, কিন্তু দেখো আমরা বেশি বোঝা বইছি না তোমরা মানুষেরা বেশি বোঝা বইছ, তোমরা সংসারের বোঝা, স্ত্রী পুত্র কন্যা স্বামী এদের বোঝা আমাদের চাইতে বেশি বইছ না, আমরা কত বোঝা বইছি তোমরা দেখো সংসারের বোঝা অনেক বেশি বইছ। এই যে সুন্দর ভাই বলছে চারটি পশু মানুষকে সতর্ক করে দিচ্ছেন, তোমরা মানুষের জন্মেছ কিন্তু মানুষের কাজ করছো না, মানুষের মতন বিচার বিবেক নিয়ে চলছো না, তোমাদের কি করে মুক্তি হবে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এসে এই আমাদের কর্ণে সেই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ষোল নাম বত্রিশ অক্ষর তিনি বিলাচ্ছেন এবং আপামর সমস্ত মানুষের মধ্যে এমনকি যবন শ্রেণীর যারা তারাও যদি এই নাম করে তাদের হবে দ্বারে দ্বারে বিলাচ্ছেন এবং কেউ শুনতে চাক বা না চাক সেজন্য বলা হয়েছে নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে, নদ নদী দেখবেন সমুদ্রের দিকে যায় এটাই সাধারণ রীতি, কিন্তু বলছে গৌর রাজ্যের বিপরীত রীতি, প্রেমের রাজ্যে ভগবান চৈতন্য মহাপ্রভুর রাজ্যটা হচ্ছে প্রেমের রাজ্য, এই গৌর রাজ্যে অর্থাৎ প্রেম রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি, সিন্ধু হচ্ছে সমুদ্র, সমুদ্র নদীর দিকে আসছে, ভক্তের কাছে ভগবান নিজে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন, সকলকে বলছেন যাতে তারা ভগবানের নাম গুণগান করে, এমনকি আমরা জানি নিত্যানন্দ মহাপ্রভু এসছেন, যবন হরিদাস এরা সব নাম বিলুচ্ছেন, জগাই মাথায় এত যে দুরাচারী পাপাচারী তাদের কাছে প্রিয় বলছেন একবার হরি বল করো ভগবানের নাম করো তারা কিছুতেই শুনবে না, তারা আঘাত হচ্ছে নিত্যান্ত মহাপ্রভুকে কলসির গানা দিয়ে, সেই গান আছে যদি মারিস কলসির গানা তাহলে কি প্রেম দেব না, সন্তব্যমেব সততম পুরুষেন বিজানতা যদা হি সমতে সর্বম ব্রহ্ম সম্পদ যদে তদা, যখন নাকি চৈতন্য মহাপ্রভু জানতে পারলেন নিত্যানন্দ প্রভুকে কলসির ডানা দিয়ে আঘাত করেছে তিনি ছুটে এলেন, কে সেই দুর্বৃত্ত তার একটা হ্যাঁ বিহিত করতে হবে, তিনি আহ্বান জানালেন সুদর্শন চক্রকে, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু ভগবানের কাছে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন যে আপনার এই যুগে আসা সমস্ত মানুষকে আশ্রয় দেবার জন্য নাম বিতরণ করার জন্য, আমরা জানি আগে আগে যুগে ভগবান এসছেন রামচন্দ্র এসছেন তীর ধনুক নিয়ে অনেক বড় অস্ত্র নিয়ে এসছেন, কিন্তু তখনকার দিনে রাবণ বধ তারপর হচ্ছে অন্য কিছু হয়তো রাক্ষস অসুর টসুর বনে সব যারা সাধক তাদের হচ্ছে বিঘ্ন সৃষ্টি করত তাদের
নিধন করার জন্য, তাদের উপদ্রব থেকে দেশকে রক্ষার জন্য ওই তীর ধনুক ইত্যাদি নিয়ে এসেছেন। তাতেই কিন্তু তখন দুর্বৃত্ত নাশ হয়ে যাচ্ছে, অধর্মের সে অভ্যুত্থান হয়েছে, ধর্মের রক্ষা করছেন, দুষ্কৃতকারীদের তিনি নিধন করছেন, যারা সাধু পুরুষ তাদের রক্ষা করছেন। এইভাবে তীর ধনুকের মাধ্যমে হয়ে গেছে। দ্বাপর যুগে তার অস্ত্র আরো যেন সূক্ষ্ম হয়েছে, তিনি সুদর্শন চক্র নিয়ে এলেন। অসুর কিন্তু বেড়েছে, যত দিন যাচ্ছে অসুর বেড়েছে, সেখানে অঘাসুর, বকাসুর, পুতানা, কংস, এইসব তো অস্ত্র আরো ছোট হয়েছে। এই যুগে দেখছেন যে মানুষের মধ্যে এই আসুরিক ভাব, রাক্ষস ভাব এত প্রবল হয়েছে, এই তীর ধনুক দিয়ে, এই সুদর্শন চক্র এগুলো দিয়ে কজনকে তিনি বধ করবেন? কারণ এই যে পাশবিকতা, এই যে আসুরিকতা, এই যে রাক্ষসী ভাব, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম, এই আসুরিকতা তো আমাদের সবাইকে গ্রাস করে ফেলেছে। কটাকে কাটবেন সুদর্শন চক্র দিয়ে, তীর ধনুক দিয়ে? সেজন্য চৈতন্য মহাপ্রভু যেন নিজেই চৈতন্যের অবতার, চৈতন্য হয়ে শ্রীরামকৃষ্ণ এখনকার দিনে বলছেন, মানান মুষ, আমি মানুষ, আমার দ্বারা যেন কোন রকম অন্যায় কর্ম না হয়, এরকম ভাব নিয়ে তিনি এসছেন। তার যদি মানুষের গানা তাহলে কি প্রেম দেব না, এই বলে তারা হচ্ছে সেই সাপামরে প্রেম বিলিয়েছেন, জগাই মাধাইকে পর্যন্ত উদ্ধার করছেন, কাউকে তারা পরিহার করছেন না। এবং আমরা জানি তার শৈশবটা কেমন, শৈশবে তিনি সাধারণ বালকের মতো চঞ্চল, নদী, জগন্নাথ মিশ্র, শচী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন। তারপরে পাঠাভ্যাস, অল্প বয়সে পিতৃ বিয়োগ হলো, কিন্তু তার মধ্যে দেখা গেল যে আবার দাদা তিনি বিশ্বরূপ, 8 বছরের বড়, তিনি সন্ন্যাস অবলম্বন করে চলে গেলেন। এবারে মা তিনি হচ্ছেন এই পুত্র মুখ, এই বিশ্বম্ভর, নিমাই বা গৌরাঙ্গ দ্বিতীয় পুত্র, তার মুখ পানে চেয়ে রয়েছেন। ততদিনে এই যে শিশুর তার যে চাঞ্চল্য, দাদা বাড়ি থেকে যখন বেরিয়ে গেলেন তখন তার চাঞ্চল্য কমছে। তিনি বলছেন, দাদা তো বেরিয়ে গেছে, ভালোই হয়েছে, একটা ছেলে বা মেয়ে যদি একটা বংশে সে যদি আদর্শ বৈষ্ণব হয় তাহলে কি হয়, বলে যে কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চ তেন গৃহ্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম ধেয়। ভালোই হয়েছে মা, তোমার বড় পুত্র পরম বৈষ্ণব হয়েছেন। বৈষ্ণব হলে কি হয়, কুলম পবিত্র, বংশটা পবিত্র হয়ে যায়। জননী কৃতার্থা, গর্ভধারিণী জননী নিজে নিজেকে কৃতকৃতার্থ জ্ঞান করেন, আর কিছু না পারি, আমি একটি দেব শিশুকে উপহার দিয়েছি এই সমাজকে, জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন, এই পৃথিবী নিজেকে পুণ্যবতী জ্ঞান করে, আমার পৃষ্ঠে এমন মহাপুরুষের আবির্ভাব ঘটেছে যে কিনা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নয়, সে সেই পরমাত্মাকে লাভ করবে বলে, যে অবস্থা লাভ করলে আর কোনো কিছু লাভ করা বাকি থাকে না, যে অবস্থায় পৌঁছলে গুরুতর দুঃখ তাকে বিচলিত করতে পারে না, সেরকম অবস্থার দিকে সে এগুচ্ছে। যম লব্ধ্বা চাহ পরম লাভম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচার্যতে, বলেছে যদ হরেব বিরচে তত হরেব প্রব্রচে, যখনই তোমার মনে বৈরাগ্য আসবে তখনই তুমি প্রব্রজ্জা গ্রহণ করবে, সন্ন্যাস গ্রহণ করবে,
এই বিশ্বরূপ জ্যেষ্ঠ ভ্রাতা তার মানে বৈরাগ্যের উদয় হয়েছে। কখন? যখন নাকি সংসারে বদ্ধ করতে চেয়েছিলেন মাতা পিতা, না এ হচ্ছে ভগবানকে নিয়ে থাকছে, না তার অগোচরে তারা চেয়েছিলেন সংসারে বদ্ধ করতে, কিন্তু পারলেন না। তিনি সেই পরম বস্তুকে লাভ করার জন্য এগিয়ে গেলেন, সন্ন্যাস ব্রত অবলম্বন করলেন। বলছে ত্যাজের একম কুলস্যার্থে গ্রামস্যার্থে কুলম ত্যাজে, গ্রাম জনপদস্যার্থে আত্মার্থে পৃথিবী ত্যাজে। এই যে ত্যাগ কথা শুনলেই আমরা কিন্তু ভয় পাই, কিন্তু ত্যাগ মানে আসলে দেখবেন ছোটটাকে ত্যাগ করে বড়টাকে গ্রহণ, এটা হচ্ছে আসল ত্যাগ। এই যে বিষ্ণুর সন্ন্যাস গ্রহণ করলেন বা যে কেউ সন্ন্যাস গ্রহণ করছেন, সন্ন্যাস গ্রহণটাকে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হচ্ছে। কেন বলছে দেখো, যদি একটা পরিবারে একজন ব্যক্তির সঙ্গে পরিবারের আরো যে পাঁচজন আছে এদের স্বার্থের সংঘাত হয়, তাহলে কি করবে? ওই পাঁচজনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একজন স্বার্থটাকে দেখবে, তাহলে কি ভালো হবে? মোটেই না। প্রয়োজনে একজনকে পরিহার করবে, পরিবারের পাঁচজনের যে স্বার্থ, বৃহতের যে স্বার্থ সেটাকে। ত্যাগ মানে হচ্ছে তাহলে একজনকে পরিত্যাগ করে বড়কে গ্রহণ, তাই না? এটা হচ্ছে সত্যিকার ত্যাগের একম কুলস্যার্থে, পরিবারের সকলের স্বার্থে একজনকে ত্যাগ করবে। কিন্তু একজনকে ত্যাগ করা মানে হলো কিন্তু একজন তো ত্যাগ হলো না, পাঁচজনের স্বার্থ দেখলে পাঁচজনের মধ্যে একজন আছে, তাহলে এর স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে না, কিন্তু পাঁচজনের স্বার্থ দেখলে সবার স্বার্থটা দেখা হয়, এটা হচ্ছে ইনক্লুডেড হয়ে যায়। এবার বলছে, এবার একটা পরিবারের সঙ্গে গ্রামের যদি স্বার্থের সংঘাত হয়, বলছে গ্রামের স্বার্থটাকে দেখো, পরিবারের স্বার্থটাকে ত্যাগ করো। এবার গ্রামের সঙ্গে যদি একটা জেলার স্বার্থের সংঘাত হয়, তাহলে কি করবে? জেলার স্বার্থটাকে দেখবে, গ্রামের স্বার্থটাকে ত্যাগ করবে। এবার দেখুন নাকি গোটা এই দেশের স্বার্থের সঙ্গে সংঘাত হবে, তখন কি হবে? তখন বলছি না, যদি তুমি আত্মজ্ঞান লাভ করতে চাও, তাহলে পৃথিবীটাকে গোটা, শুধু পরিবার নয়, শুধু গ্রাম নয়, শুধু জেলা নয়, গোটা বিশ্ব সংসারকে তুমি ত্যাগ করো। কারণ কি? যখন নাকি এই সকলের মধ্যে আমি আপনি ঈশ্বরকে দেখতে পাব, আত্মজ্ঞান হয়ে গেলে এটা হবে, সকলের মধ্যে ঈশ্বরকে, নিজের মধ্যে সকলকে দেখা হবে। সেটা বলছি আত্মজ্ঞান লাভ করা মানে সর্ববস্তুতে ঈশ্বর দর্শন, সেটা হয়ে গেলে বলছে জগতের সবচেয়ে কল্যাণ হয়। কারণ তিনি কারো প্রতি আর বিদ্বেষ করতে পায় না। অয়ম নিজ পরম বেদী গণনা লঘু চেতসাম, সংকীর্ণ চিত্ত যারা তারা হচ্ছে এরা আমার আপনার এরা আমার করে কথা বলে। উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম, যারা উদার চরিত্রের তাদের হচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে আত্মীয় মনে হয়। তাহলে আত্মার্থে পৃথিবী ইংরেজের আত্মজ্ঞান লাভ করার জন্য পৃথিবীকে পর্যন্ত ত্যাগ, পৃথিবী আসলে ত্যাগ হয় না, পৃথিবী